আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। সরকার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ভয়ে দিশে হারা বলছে মান্না। তত্ত্বাবধায়ক সরকার সারা দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, ভয়াবহ ঘোষণা দিল গয়েশ্বর। সরকার মানি লন্ডারিং বন্ধে পদক্ষেপ নিতে পারছে না, তাকসিমের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে দুদককে পদক্ষেপ জানাতে বলেছে হাইকোর্ট। মোশাদের সঙ্গে ভিপি নূরের বৈঠক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবি পীর ফজলুর। জানিয়ে দেব পিছু হটার সুযোগ নেই, জেল থেকে বেরিয়েই মির্জা ফখরুলের ভয়াবহ ঘোষণা। এদিকে বাংলাদেশি নিহতের ঘটনায় স্বচ্ছ তদন্তের বার্তা যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষ জানিয়ে দেব কঠোর নিরাপত্তার মধ্যেও কিভাবে হামলা চালালেন বলসোনারোর সমর্থকেরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান। সরকার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ভয়ে দিশেহারা বলছে মান্না। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আর বিনষ্ট করতে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, অবৈধ ক্ষমতাসীন সরকার দেশকে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে মহাসংকটের দিকে ঠেলে দিচ্ছে। সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক মান্না বলেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও বাহিনীর সাবেক বর্তমান সাত কর্মকর্তার ওপর 2021 সালে দেওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সেই সাথে প্রমাণ হয়েছে বর্তমান ক্ষমতাসীন সরকার রাষ্ট্রীয় বাহিনীকে নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে ব্যবহার করে আসছে। গুম খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিরোধী দলের ওপর দমন, নিপীড়ন, নির্যাতনের মাধ্যমে সরকার মানবাধিকার চূড়ান্তভাবে লঙ্ঘন করেছে। সরকার এখন নতুন করে আরও বড় ধরনের নিষেধাজ্ঞা আসার ভয়ে শঙ্কিত। মান্না বলেন, আমরা যখন সরকারকে নিষেধাজ্ঞার ব্যাপারে সতর্ক করেছি তখন তারা আমাদের কথায় কর্ণপাত করেনি, জুলুম নির্যাতন নিপীড়ন বন্ধ করেনি। এখন নিষেধাজ্ঞার ভয়ে সরকার চিঠি দিয়ে বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের বাড়তি সতর্কতা নিতে বলছে। পররাষ্ট্র সচিবের চিঠি পাঠানোর পর পররাষ্ট্রমন্ত্রী বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করেছেন। বোঝা যাচ্ছে সরকার নিষেধাজ্ঞার ভয়ে দিশেহারা, কিন্তু এসব করে লাভ হবে না। এই সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে, জনগণের রাজনৈতিক অর্থনৈতিক সকল অধিকার হরণ করেছে, মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন করেছে এবং এখানে এখনও করছে। অবৈধ ক্ষমতাসীনদের মানবাধিকার লঙ্ঘনের জন্য আবারও নতুন করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসলে তা দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ গ্রহণযোগ্যতা হারাবে। বিবৃতিতে মান্না বলেন, শাহিনবাগে মায়ের ডাকের সমন্বয়ক আফরোজা আখির বাসার সামনে মার্কিন রাষ্ট্রদূত পিটার হার্সের সাথে অসদাচরণের পর আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সরকারি দলের সাজানো মানববন্ধন বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে কোনো ভালো ফল বয়ে আনবে না। সরকারি দলের শীর্ষ পর্যায় থেকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের গণতন্ত্র এবং মানবাধিকার নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য বিবৃতি প্রদান করা হচ্ছে। এসব করে সরকার এবং সরকারি দল দেশকে আন্তর্জাতিকভাবে আরও কোণঠাসা করছে, বাংলাদেশকে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত করছে। সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে মান্না বলেন, এখনই পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, দেশকে আর অন্ধকারের দিকে ঠেলে দেবেন না। পতনের ঘণ্টা বাজছে, জোর করে ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করলে ইতিহাসের আস্থা করে পরিণত হবেন। তত্ত্বাবধায়ক সরকার সারা দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, ভয়াবহ ঘোষণা দিলেন গয়েশ্বর। তত্ত্বাবধায়ক সরকার সারা দেশে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার দুপুরে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে 10 দফা দাবি এবং রাষ্ট্রকাঠামো মেরামত রূপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ সরকার আবারও নিজেদের মতো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দুদক ও আদালতকে ব্যবহার করছে, কিন্তু এগুলো করে সরকার শেষ রক্ষা হবে না। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সরকারের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, সংবিধান কোনো গ্রন্থ ধর্মগ্রন্থ নয় যে তাতে পরিবর্তন করা যাবে না। আওয়ামী লীগও তো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিল। বিএনপি তখন গণতন্ত্রের স্বার্থে সংসদে আইন পাশ করিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিল, অথচ এখন তারাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। নিজেদের স্বার্থে সংবিধান বারবার পরিবর্তন করলেও এ বিষয়ে কোনো কাজ করছে না।
সরকার মানি লন্ডারিং বন্ধে পদক্ষেপ নিতে পারছে না। বিরোধী দল জাতীয় পার্টির এমপি ফখরুল ইমাম বলেছেন, দেশের অর্থনীতি ক্রান্তি লগ্ন পার করছে, বাংলাদেশের টাকা পাচার হয়ে যাচ্ছে। গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংক 50,000 কোটি টাকা ছাপিয়েছে। এই টাকা সিস্টেম থেকে ব্যাংকের মাধ্যমে বেরিয়ে গেছে। সরকার বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা দেখাতে পারলেও মানি লন্ডারিং বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। এ সময় তিনি মানি লন্ডারিং বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সভাপতিত্বে সংসদে 21তম অধিবেশনের আজকের বৈঠকে পয়েন্ট অব অর্ডার ফ্লোর নিয়ে তিনি এসব কথা বলেন। ফখরুল ইমাম পরিসংখ্যান তুলে ধরে আরো বলেন, বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডিসেম্বরের 2 সপ্তাহে চট্টগ্রামে 3টি কোম্পানিকে 3,400 কোটি টাকা ঋণ ছাড়া সার দেওয়া হয়েছে। 5টি ইসলামী ব্যাংককে 8.7% সুদে 14,790 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। অথচ ইসলামী ব্যাংক সুদে ঋণ নেয় না, ঋণ দেওয়ার কথা না। তারা ইসলামী ব্যাংক তাদের নীতি আদর্শে সুদ নামক কোনো বস্তু নেই, তাহলে এটা কিভাবে হল? জাতীয় পার্টির আরেক সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, আর্থিক খাতের অনিয়মে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় না। 158 কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে চলে যায় আর সামান্য ঋণের জন্য কৃষকদের কোমরে দড়ি দিয়ে বেঁধে জেলখানায় নেওয়া হয়। টাকা পরিশোধ করার পরেও তার মুক্তি পেতে সময় লেগে যায়। অথচ এই কৃষক উৎপাদন করে, খাদ্য যোগায়, এটা সরকারকে ভাবতে হবে। তাকসিমের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে দুদককে পদক্ষেপ জানাতে বলেছে হাইকোর্ট। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এমডি প্রকৌশলী তাকসিম এ খানের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের যে অভিযোগ দুদকের কাছে রয়েছে সে ব্যাপারে 15 দিনের মধ্যে জানাতে বলেছে হাইকোর্ট। এছাড়া যুক্তরাষ্ট্রে 14টি বাড়ি কেনার বিষয়ে দুর্নীতি দমন কমিশনে দুদকে যে 2টি অভিযোগ করা হয়েছে তা সংস্থাটি যাচাই বাছাই করে দেখতে পারে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদন নজরে আনার পর সোমবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। ওয়াসার তাকসিমের যুক্তরাষ্ট্রের 14টি বাড়ি শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এবং তার সাথে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক। মোসাদের সঙ্গে ভিপি নূরের বৈঠক নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর বিবৃতির দাবি পীর ফজলুর। দুবাইতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সদস্যের সঙ্গে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বৈঠক আইনসম্মত নয় বলে বিষয়টি তদন্ত করে সংসদে স্বরাষ্ট্র মন্ত্রীর বিবৃতি দাবি করেছে জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমান। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের 21তম অধিবেশনের সোমবার বৈঠকে পয়েন্ট অব অর্ডার ফ্লোর নিয়ে তিনি এ দাবি জানান। এ সময় পীর ফজলুর রহমান আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় দুবাইয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করেছেন নতুন দল গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। পত্রিকায়ও খবরটি প্রকাশিত হয়েছে। সে ডাকসুর ভিপি ছিল, হাসি মুখে মোসাদের সদস্যের সঙ্গে ছবিও এসেছে। নূর বলেছিলেন, এটি তার এডিট করা ছবি, পরে অভিজ্ঞ ফটোগ্রাফারদের দিয়ে সেটা যখন দেখানো হয় তখন দেখা যায় সেটা এডিট করা নয়, এটা অরিজিনাল ছবি। এরপর এখন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি সে বলছে আমি কথা বলেছি, তাই কি হয়েছে? আমি কি কারোর সঙ্গে কথা বলতে পারি না? আমি কারোর সঙ্গে বৈঠক করতে গেলে সরকারের অনুমতি দিতে হবে কেন?